সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে পাঠ ওয়েবসাইটের কাঠামো বা ওয়েবসাইট স্ট্রাকচার, অধ্যায় চতুর্থ। এই আলোচনার পূর্বে সবাইকে আহ্বান জানাব, যারা এই পেজে নতুন অথবা যারা এই চ্যানেলে নতুন, তারা এই ওয়েবসাইট এই ওয়েব এই পেজটাকে ফেসবুক পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে নিজেদের করে নেবে, এবং শেয়ার করার মাধ্যমে অন্যদের জানার সুযোগ দেবে, পাশাপাশি নিজের টাইম লাইনে এই লেসনটা রাখার কারণে যখন প্রয়োজন পড়বে তখনই এটা নিয়ে পড়াশোনা করতে পারবে। আর যারা চ্যানেল থেকে দেখছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং কিছু সময় অপেক্ষা করলে দেখতে পাবে ডান পাশে একটা ঘন্টার ছবি আসছে, ওই ঘন্টার ছবির উপরে ক্লিক করলে অল আসবে, এই অলের উপর ক্লিক করবে। তাহলে আমি ওই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে সেটা তোমার কাছে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ভেতরে প্রবেশ করি। সবাইকে এই ওয়েবসাইটে এই ভিডিও লেসন দেখবার জন্য স্বাগত জানাচ্ছি। আমি আবু হাসনাত মোহাম্মদ এহসানুল খান পান্না, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মাছপাড়া মহাবিদ্যালয়, রাজবাড়ী। আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করছি। একটি ওয়েবসাইটের পেজগুলিকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আমরা যে কাঠামোটা আলোচনা করছি, এই কাঠামোর মধ্যে পেজের সজ্জা অনুসারে একটি ওয়েবসাইটের পেজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হোম পেজ বা ইন্ডেক্স পেজ বলা হয়ে থাকে এটাকে, আর একটা হচ্ছে মূলধারার পেজ। অর্থাৎ হোম পেজের পরেই আমরা যে পেজটা পাই সেটা হলো মূলধারার পেজ বা মেইন সেকশন বা সাইট ইন্ডেক্স। আর যে পেজে আমরা ওয়েবসাইট যে কারণের জন্য ভিজিট করি, সেই ভিজিট করা ভিজিট করে তথ্যের জন্য সেই তথ্যগুলো যে পেজে থাকে সেই পেজটাকে বলা হয় হচ্ছে উপধারার পেজ বা সাবসেকশন বা কন্টেন্ট। আমরা এখন এইগুলো সম্পর্কে আলোচনা করি। নিচের একটি ওয়েবসাইটের কাঠামোতে পেজগুলি সজ্জা আগে দেখিয়ে নেই, তারপরে আলোচনাটা করি। এখানে আমরা দেখছি আমাদের উপরে যেটা আছে এটা হচ্ছে পেজ ওয়ান, এটা হচ্ছে আমাদের হোম পেজ। পেজ টু এবং পেজ থ্রি এটা হচ্ছে মেইন সেকশন, কারণ এটা হচ্ছে উপরের পেজের সঙ্গে পেজ থেকে আমরা এখানে আসতে পারি। আর তারপরে তার নিচে আছে এই যে মেইন সেকশন থেকে আমরা যে পেজে যেতে পারি, অর্থাৎ এই পেজের মধ্যে এই যে নিচের একেবারে নিচের লেভেলে যে পেজগুলো আছে এই পেজের সঙ্গে সাধারণত আমাদের মূল তথ্যগুলো এর সঙ্গে সংযুক্ত থাকে, এই জন্য এগুলোকে বলা হয় সাবসেকশন অথবা কন্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, হোম পেজ কি? যে কোনো ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে হোম পেজ বা হোম পেজ অর ইন্ডেক্স পেজ বলে। এই হোম পেজটা আমরা পেয়ে থাকি যখনই আমরা ইন্টারনেট কানেকশন দিয়ে কোনো ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারের অ্যাড্রেস বারে কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিলেই আমরা প্রথমেই যে পেজটা ওয়েবসাইটে লোড হতে ব্রাউজারে লোড হতে দেখি সেই পেজটাকেই বলা হয় হোম পেজ। অর্থাৎ ওয়েবসাইটের প্রথম পেজকেই বলা হয় হোম পেজ। এখানে সেই কথাটাই লেখা আছে যে ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিলে হোম পেজ সর্বপ্রথম লোড হয়। হোম পেজ হচ্ছে অন্যান্য পেজের সূচি বা ইন্ডেক্স, এই পেজের লিংক থেকে অন্যান্য পেজে যাওয়া যায়। এরপর আসে মূলধারা পেজ বা মেইন সেকশন বা সাইট ইন্ডেক্স। হোম পেজের লিংকের মাধ্যমে সর্বপ্রথম যে পেজে যাওয়া যায় তাকে মূলধারা পেজ বা মেইন সেকশন বা সাইট ইন্ডেক্স বলে। অর্থাৎ হোম পেজের যে মেনু বার গুলো থাকে সেই মেনু বার গুলোতে আমরা যখন ক্লিক করি তখন আমরা মেইন সেকশনে চলে যাই, অর্থাৎ মূলধারা পেজে চলে যাই, অর্থাৎ সাইট ইন্ডেক্সে চলে যাই। আর এই সাইট ইন্ডেক্সকে যদি আমরা ক্লিক করে থাকি তাহলে আমরা পাই হচ্ছে সাবসেকশন বা উপধারা পেজ। তো মেইন সেকশনে কি থাকে?
নির্দিষ্ট তথ্য সম্বলিত উপধারার পেজে এই মূলধারার পেজ থেকেই দেওয়া যায়। অর্থাৎ মূলধারার পেজ থেকেই আমরা উপধারার পেজে যেতে পারি। মূলধারার পেজে সুনির্দিষ্ট তথ্যাবলীর জন্যই ভিজিটর ভিজিট করে থাকে। অর্থাৎ মূলধারার পেজে যদি আমরা না যাই তাহলে উপধারার পেজ আমরা খুঁজে পাবো না, অর্থাৎ কন্টেন্টটা কোথায় আছে সেটা আমরা পাবো না। এই জন্য সুনির্দিষ্ট কন্টেন্টে ভিজিট করার জন্য আমরা মূলধারার পেজ বা মেইন সেকশনে যেয়ে থাকি। এখন উপধারার পেজ বা সাবসেকশন, যে নির্দিষ্ট তথ্যের জন্য ভিজিট করা হয় সেই তাকে বলা হয় উপধারার পেজ বা সাবসেকশন। অর্থাৎ আমরা যে নির্দিষ্ট তথ্য ভিজিট করতে চাই সেই তথ্যকেই বলা হয় হচ্ছে উপধারার পেজ বা সাবসেকশন বা কন্টেন্ট। অর্থাৎ এটা মূলধারার পেজের নিচেই, মূলধারার পেজের পেজ থেকেই আমরা এখানে যেতে পারি। তবে হোম পেজ থেকে তো সরাসরি দেওয়া যায় না এমনটা না। অর্থাৎ ওয়েবসাইটে ঢুকে কোনো তথ্য পাওয়ার জন্য, কোনো ছবি পাওয়ার জন্য, কোনো গান পাওয়ার জন্য, এই তথ্য, এই গান, এই ছবি যেখানে থাকে সেটাই হচ্ছে উপধারা পেজ বা সাবসেকশন। অর্থাৎ এই সাবসেকশনে সমস্ত কন্টেন্ট জুড়ে দেয়া থাকে। উপধারা পেজ মূলত তথ্য নির্ভর পেজ। এই পেজ শুধুমাত্র যে এক কোনো সুনির্দিষ্ট সসীম সংখ্যক তথ্যের ভান্ডার, এই পেজ শুধুমাত্র যে কোনো সুনির্দিষ্ট সসীম সংখ্যক তথ্যের ভান্ডার। এখান থেকেই একই বিষয় সম্পর্কিত অন্য সাইটের ব্যবস্থা, অন্য সাইটে দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। অর্থাৎ আমরা যে তথ্য পেলাম এই তথ্যে যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে তো আমাদের অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার দরকার নেই। কিন্তু যদি এই তথ্যে আমরা সন্তুষ্ট না থাকি তাহলে আমরা অন্য কোনো ওয়েবসাইটে যেতে চাই, তবে সেই ওয়েবসাইটের লিঙ্কটাও এই কন্টেন্ট বা উপধারার পেজ বা সাবসেকশনে দেয়া থাকে। এখন আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ওয়েবসাইট গুলো তো ওয়েবসাইটের মধ্যে পেজ গুলো বিভিন্ন ভাবে সাজানো থাকে, কোনোটা চক্রাকারে সাজানো থাকে, অর্থাৎ সবগুলো হোম পেজ থেকে সরাসরি সবগুলো পেজেই যাওয়া যায় এভাবে সাজানো থাকে। আবার কোন শাখা উপশাখা নিয়ে সাজানো থাকে, আবার কোনোটা একটা পর একটা সাজানো থাকে, এভাবেও সাজানো থাকে। এই যে সজ্জা, এই সজ্জাকেই আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার বা ওয়েবসাইটের কাঠামো বলে থাকি। আমরা যেমন নেটওয়ার্ক টপোলজি পড়েছিলাম যে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটার যেভাবে সাজানো থাকে সেই সজ্জাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, তেমনি ওয়েবসাইটের মধ্যে ওয়েব পেজ গুলো যেভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে সেই সজ্জাকেই বলা হয় ওয়েবসাইটের স্ট্রাকচার বা ওয়েবসাইটের কাঠামো। এখন এই স্ট্রাকচার হতে পারে প্রধানত চার ধরনের। প্রথম হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার। লিনিয়ার মানে লাইন থেকে এসেছে, যদি ওয়েব পেজ গুলো যদি একটা লাইন বরাবর সাজানো থাকে, অর্থাৎ একটার পর একটা সাজানো থাকে তাহলে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। অথবা আমরা বলতে পারি একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী, নির্দিষ্ট সিরিজ অনুযায়ী যদি সাজানো থাকে তাহলে আমরা সেটাকে সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলতে পারি। তারপরে আছে ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ ওয়েবসাইটের পেজ গুলো যদি প্রথমে একটা গাছের মতো সাজানো থাকলো, অর্থাৎ প্রথমে গোড়া, তারপরে বড় ডাল, তারপরে চিকন ডাল, তারপরে পাতা, এভাবে যদি শাখা প্রশাখার ন্যায় যদি সাজানো থাকে তাহলে সেটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। ওয়েব লিঙ্ক স্ট্রাকচার বা নেটওয়ার্ক স্ট্রাকচার, অর্থাৎ যদি ওয়েবসাইটের পেজ গুলো প্রত্যেকটা পেজের সঙ্গে যদি সংযুক্ত থাকে, অর্থাৎ আমরা নেটওয়ার্ক টপোলজির মধ্যে যেখানে আমরা মেশ টপোলজি পড়েছি, যদি এটা মেশ টপোলজির মধ্যে সাজানো থাকে তাহলে এটাকে বলা হয় নেটওয়ার্ক স্ট্রাকচার। আর একাধিক স্ট্রাকচার, একাধিক অর্থাৎ উপরে যে তিনটা স্ট্রাকচার বলেছি এই তিনটার যে কোনো দুই বা তিনটা মিলে যদি কোনো ওয়েবসাইট এর কাঠামো তৈরি করা হয় তাকে বলা হয় হাইব্রিড হাইব্রিড স্ট্রাকচার। তো আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে দেখি। লিনিয়ার স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার, যে ওয়েবসাইটের ওয়েব পেজ গুলি একটির পর একটি সজ্জিত থাকে তাকে লিনিয়ার স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচার বলে। অর্থাৎ একটা পেজের পরে আরেকটা পেজ, তারপরে আরেকটা পেজ, তারপরে আরেকটা পেজ, তারপরে আরেকটা পেজ। অর্থাৎ প্রথমে থাকবে হোম পেজ, তারপরে মেইন সেকশন, তারপরে সাবসেকশন, 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 আবার ব্যাক করে হোম পেজে আসা যায় অথবা বিপরীতক্রমে আসা যায়। এই ধরনের ওয়েবসাইটে পেজগুলি আলফাবেটিক, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এভাবে সাজানো থাকে বা লজিক্যাল অর্ডারে সাজানো থাকে। সাধারণত বই, ম্যাগাজিন, ব্লগ ইত্যাদি প্রকাশের জন্য লিনিয়ার স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল স্ট্রাকচারের প্রয়োজন হয়। আমরা এখন এর ছবিটা দেখে নিই। এখানে আমরা ছবিটা দেখলাম হোম পেজ,
এই যে হোম পেজ সাজানো আছে, তার সঙ্গে পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি সাজানো আছে। সরাসরি এখান থেকে হোম পেজ থেকে এখানে যাওয়া যায়, আবার এই পেজ থেকেও সরাসরি আমরা হোম পেজে চলে আসতে পারি। এই ধরনের ভাবে লিনিয়ার স্ট্রাকচারে সাজানো থাকে। কখনো কখনো দেখা যায় যে একটা পেজ, মাঝে একটা পেজে আলোচনা করলাম, সেই পেজের কোনো একটা বিষয় নিয়ে আবার বিস্তারিত আলোচনা করার প্রয়োজন, তখন ওই লেখার মধ্যে আবার লিংক দেয়া থাকে, অর্থাৎ সেই লিংকের মাধ্যমে সেই লেখাটা পড়ে এসে আবার পেজে ফিরে আসা যায়। এ ধরনের ঘটনাটাও আমরা এই লিনিয়ার স্ট্রাকচারে দেখতে পাই। এখন এরপর আসতেছে প্রি বা হায়ারার্কিক স্ট্রাকচার। যে কাঠামোতে ওয়েব পেজ গুলি প্রতিটি স্তরে একাধিক শাখা প্রশাখায় সাজানো থাকে তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বলে। এটা আমরা টপোলজির মধ্যে, ট্রি টপোলজির মতোই আমরা এটাকে বলতে পারি। অর্থাৎ এই স্ট্রাকচারে একাধিক লেভেল থাকে, এর গোড়ার লেভেলকে রুট নোড, রুট নোড বলা হয়। রুট নোডই হোম পেজ, বড় বড় প্রতিষ্ঠান, কর্পোরেট লেভেল লেভেলের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে ওয়েবসাইট, ওয়েবসাইট ভুল হয়ে গেছে, এখানে ড্র হবে, ওয়েবসাইট ডিজাইন করতে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। এই স্ট্রাকচার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সরল ভাব স্ট্রাকচার আর একটা হচ্ছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ আমরা দেখতে পাই যে সমস্ত অফিসের একাধিক শাখা প্রশাখা আছে, যেমন কলেজের বিভিন্ন বিভাগ থাকে, বিভিন্ন যেমন সায়েন্স, আর্টস, কমার্স এটা থাকে, আবার শিক্ষক ছাত্রদের জন্য আলাদা আলাদা পেজ থাকতে পারে। অর্থাৎ সেখান থেকে এই যে শাখা প্রশাখায় ভাগ হয়ে গেল, এটার জন্যও আমাদের ট্রি স্ট্রাকচারের প্রয়োজন হয়। আবার দেখা যাচ্ছে ব্যাংক, বিমা, যার বিভাগীয় অফিস আছে, জেলা লেভেলের অফিস আছে, থানা অফিস আছে, ইউনিয়ন অফিস আছে, অর্থাৎ এটা যেমন শাখা প্রশাখায় ছড়াই পড়তে পারে, এই এই ধরনের ক্ষেত্রে আমরা এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করতে পারি। তো আমরা সরল ভাব স্ট্রাকচার দেখি। এই কাঠামোতে হোম পেজের পর একটি মাত্র লেভেল থাকে, এই জন্য একে সিঙ্গেল লেয়ার বলা হয়। অর্থাৎ হোম পেজকে কেন্দ্র করে, অর্থাৎ অনেকটা আমরা বলতে পারি স্টার টপোলজির মতো, অর্থাৎ স্টার টপোলজিতে হাবটা যেখানে থাকে, হাবের পরে শুধুমাত্র কম্পিউটার গুলো চারদিকে ছড়ানো থাকে। তো এই টপ এইখানে এই স্ট্রাকচারেও হাবের জায়গায় আমাদের হোম পেজ আর কম্পিউটার গুলোর জায়গায় আমাদের সাব সেকশন বা মেইন সেকশন থাকতে পারে। অর্থাৎ এটা হোম পেজের পর শুধুমাত্র একটি মাত্র লেয়ার থাকে, এই জন্য সিঙ্গেল লেয়ার বলা হয়। জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এই ধরনের কাঠামোতে হোম পেজের পর একাধিক লেয়ার থাকে, এর লেভেল 3 স্তরই উত্তম, তার বেশি হলে ডাটা খুঁজে পেতে সমস্যা হয়। কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা, সরকারি প্রতিষ্ঠানের যেগুলোতে বিভাগ, জেলা বা থানা বা ইউনিয়ন পর্যন্ত শাখা আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়, এটা পূর্বেই বলেছি। এখন আমরা এর ছবিগুলো দেখি। এই যে এখানে আমরা যেটা দেখলাম, হোম পেজ আছে এখানে, হোম পেজটা মাঝখানে আর অন্য পেজ গুলো চারদিকে ছড়াই আছে। অর্থাৎ হোম পেজের পর এদিকেও একটা লেয়ার, এদিকেও একটা লেয়ার, এদিকেও একটা লেয়ার, এটা হচ্ছে সরল হাব স্ট্রাকচার। এই জন্য এই যে আমাদের যেখানে ট্রি টপোলজিতে যেখানে হাব বসিয়েছিলাম, সেই হাবের সঙ্গে আমাদের সবগুলো কম্পিউটার যুক্ত থাকে। তো এখানে হোম পেজটা হাবের জায়গা দখল করে আছে আর কম্পিউটার গুলোর জায়গায় অন্যান্য পেজ গুলো জায়গায় নিয়ে আছে। আর আমরা এখন জটিল স্ট্রাকচারটা দেখি। এইখানে দেখা যাচ্ছে যে হোম পেজ, তারপরে মেইন শাখা, তারপরে সেই শাখা থেকে আবার এর লিফ শাখা, অর্থাৎ এটা রুট নোড আর এগুলো লিফ নোড, অর্থাৎ গাছের এটা হচ্ছে গুড়ি, মূল মূল, তারপরে বড় বড় ডাল, তারপরে এর সঙ্গে আছে পাতা, এরপরেও আরো লেয়ার থাকতে পারে। এটা হলো জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার, যে কাঠামোতে যে কোনো ওয়েব পেজ থেকে সব ওয়েব পেজ ভিজিটের ব্যবস্থা থাকে তাকে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচার বলে। অর্থাৎ আমরা যদি টপোলজি পড়ে থাকি তাহলে এটা অনেকটা মেশ টপোলজির মতো। অর্থাৎ মেশ টপোলজিতে যেমন যে কোনো কম্পিউটার থেকে যে কোনো কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করা যায়, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকলে তাকে আমরা বলি মেশ টপোলজি। তেমনি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক স্ট্রাকচারও এরকম হয়, যে কোনো ওয়েব পেজ থেকে যে কোনো ওয়েব পেজে যাওয়া যাবে, অর্থাৎ
প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়ার যে জটিল কাঠামো, যখন আমরা করতে যাব ওয়েবসাইটের কাঠামো করতে যাওয়া বা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে এটা এটা বেশ জটিল হয়ে যায়, কিন্তু একজন ব্যবহারকারীর নিকট সত্যিই খুব আনন্দের, কারণ সে যখন যেখানে যাইতে চাইবে এক মুহূর্তে সেখানে চলে যেতে পারবে, অর্থাৎ সরাসরি কানেকশন থাকার কারণে এটা সে করতে পারবে। অর্থাৎ ব্যবহারটা খুব সহজ, কিন্তু এর ডিজাইনটা খুব কঠিন। এটি গঠনগতভাবে জটিল প্রকৃতির হলেও ব্যবহারের দিক দিয়ে সবচেয়ে সহজ ওয়েবসাইট কাঠামো। এই সাইটের ডিজাইন জটিলতার কারণে এর খরচ অত্যন্ত বেশি। আমরা এখানে দেখে থাকি আমাদের নেটওয়ার্ক বা ওয়েব লিংক স্ট্রাকচার, এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেকটা পেজে যাওয়া যাচ্ছে। হোম পেজের সঙ্গে সরাসরি সবগুলো পেজের যেমন কানেকশন আছে, তেমনি প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের সরাসরি কানেকশন আছে। এটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিংক স্ট্রাকচার। এখন আমরা দেখব হাইব্রিড স্ট্রাকচার। আমরা জানি হাইব্রিড মানে হলো মিশ্র, অর্থাৎ একাধিক বৈশিষ্ট্যের অধিকারী যে কোনো বস্তু, যে কোনো ওয়েব, যে কোনো মোবাইল ফোন, যে কোনো কম্পিউটার ইত্যাদি একাধিক বৈশিষ্ট্য হলে তাকে আমরা হাইব্রিড বলে থাকি। তো যে সকল ওয়েবসাইটে একাধিক বৈশিষ্ট্যের কাঠামো ব্যবহার করা হয় তাকে হাইব্রিড স্ট্রাকচার বা কম্পোজিট নেভিগেশন স্ট্রাকচার বলে। শুধুমাত্র এক ধরনের স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইট খুব বেশি সুন্দর হয় না, আর ব্যবহারকারীও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই জন্য হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করলে এর সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ব্যবহারকারীর সুবিধা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা অনেকটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের মতো। এ কিন্তু একটু খেয়াল করি, এখানে হোম পেজ আছে, এই হোম পেজের সাথে এই অংশটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের মতো, কিন্তু হোম পেজের সাথে এই অংশটা কিন্তু লিনিয়ার স্ট্রাকচারের মতো। অর্থাৎ এই পেজের পরে এই পেজ, তারপরে এই পেজ, তারপরে এই পেজ, এইভাবে দেয়া আছে। কিন্তু এখানে এই সাইডে আসি তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ এটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এবং লিনিয়ার স্ট্রাকচার মিলে এই কাঠামোটা তৈরি করা হয়েছে। এই জন্য এর নাম হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই ধরনের ওয়েবসাইটের, এই ধরনের ওয়েবসাইটের কাঠামোর কোনো একটা ছবি দেয়া হলো, তারপরে একটা বা দুইটা ছবি দেয়া হলো, সেই একটা বা দুইটা ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এটা কোন ধরনের কাঠামো, সেই কাঠামোর বিবরণ দিতে হবে, পাশাপাশি একটার সঙ্গে আর একটার সুবিধা অসুবিধাগুলো সেখান থেকে লিখতে হবে। তো এইগুলো লেখার জন্য তোমাদের আরো বেশি বেশি করে পড়াশোনা করতে হবে, আর তোমরা নিজেরাই এখান থেকে বুঝতে পারবা যে কোন ওয়েবসাইটটা কেমন বেশি সুবিধাজনক। তো তোমরা সেগুলো নিজেরা আলোচনা করবে, আর আলোচনা করার মাধ্যমে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, তোমাদের বই আছেন, তোমাদের টিচার আছেন, তাদের কাছে কাছ থেকে সহযোগিতা নেবে। পাশাপাশি যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করে নেব। আর পাশাপাশি আবারও তোমাদেরকে পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারের কথা বলে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট এবং চ্যানেলটাকে নিজেদের করে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।